আমি একটা কথা বলি যে যতবারই আমি এখানে আসি আমি এত মানুষের ভালোবাসা পাই, আমি বুঝতে পারি না যে এটা ভারত না বাংলাদেশ। সৌরভ গাঙ্গুলিকে এত তাড়াতাড়ি পেয়ে যাব স্বপ্নেও ভাবি নাই। আজকে তুমি আপনি আমাদেরকে যেই ভালোবাসা দিয়েছ দাদা, এটি ভুলার নয়। নয় বছর পর বাংলাদেশে সৌরভ গাঙ্গুলি। সর্বশেষ 2014 সালে এসেছিলেন ঢাকায় টি টোয়েন্টি বিশ্বকাপের ধারাভাষ্যকার হিসেবে। এবারের আসার উপলক্ষটা একটু অন্যরকমই বটে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামের আমন্ত্রণে সাড়া দিয়ে যোগ দিয়েছেন ডিএনসিসি মেয়র্স কাপের দ্বিতীয় সিজনের উদ্বোধনী আয়োজনে। বাংলাদেশের সঙ্গে অনেক কারণেই সম্পর্কটা একটু গভীর প্রিন্স অফ কলকাতার। 2000 সালে ছিল বাংলাদেশের অভিষেক টেস্ট ম্যাচ, অধিনায়ক সৌরভেরও ছিল প্রথম টেস্ট ম্যাচ। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের দায়িত্ব পালনকালে গোলাপি বলে প্রথম টেস্ট আয়োজন করেছিলেন টাইগারদের বিপক্ষেই। ডিএনসিসির পক্ষ থেকে তুলে দেয়া হয় ঢাকার স্মারক চাবি, একই সাথে উপহার হিসেবে দেয়া হয় মেয়র্স কাপের জার্সিও। আমি যখন তাকে বললাম দাদা তোমাকে এখানে আসতে হবে মাদক মুক্ত সমাজ করার জন্য, আমি যখন তাকে বললাম আগামীর ভবিষ্যৎকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের শিশুদেরকে যদি বলি খেলাধুলা আমরা যুক্ত থাকি মাদক মুক্ত সমাজ গড়ি, সাথে সাথে দাদা বলল আমি আসব, এবং সেই সাথে বলল আমি আসব কিন্তু একটি টাকাও আমি পারিশ্রমিক হিসাবে নিব না। এটি হচ্ছে হলো এই দুই বাংলার মানুষকে আমরা মাদক মুক্ত সমাজ করতে গেলে এপার বাংলা এবং ওপার বাংলার একটা সংমিশ্রণ লাগবে। তাই আমি মনে করি আজকে দাদা এসছেন, শুধু তাই নয় ওনার সাথে আমার কথা হয়েছে, আমি বলেছি আজকে ঢাকা নর্থ সিটি কর্পোরেশনের, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র স্কাইপের গুডউইল অ্যাম্বাসেডর মিস্টার সৌরভ গাঙ্গুলি, হি ইজ দ্য ম্যান, আজকে শুভেচ্ছা দূত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের। একই আয়োজনে ছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়করাও, মাঠের বাইরে এবার মঞ্চও ভাগাভাগি করলেন সৌরভ গাঙ্গুলি। ডিএনসিসির এমন উদ্যোগকে স্বাগত জানান সবার প্রিয় এই দাদা। এই যে ড্রাগ ফ্রি বাংলাদেশ করার চেষ্টা করছেন সেটা সত্যি প্রয়োজনীয়, সারা পৃথিবীতে হয়, ভারতবর্ষে হয়, আমি বিভিন্ন জায়গায় গেছি বিশ্বের, সেখানে এই ক্যাম্পেইন দেখেছি। কারণ ড্রাগস কম বয়সী যুব সমাজের কাছে একটা আতঙ্কের কারণ। আর আমি মাননীয় মেয়র সাহেবকে ধন্যবাদ জানাই যে উনি খেলার মাধ্যমে ওনার বিভিন্ন এই মেয়র্স কাপের বিভিন্ন ডিপার্টমেন্টস অফ স্পোর্টের মাধ্যমে এই বাংলাদেশের যুব সমাজকে উনি ব্যস্ত রেখেছেন। আমি মনে করি স্পোর্টস ইজ দি অনলি সলিউশন ফর এ ড্রাগ ফ্রি কান্ট্রি। বাংলাদেশে অনেক বারই এসেছেন সৌরভ, সবসময়ই এই বাংলার আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন বলে জানান ভারতের ক্রিকেটের ইতিহাসে অন্যতম সফল এই অধিনায়ক। অনেকদিন বাদে ঢাকায় এলাম, আমি জানি না আমি লাস্ট বোধহয় ঢাকায় এসেছিলাম টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সময়। টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সময় যেটা ভারত এখানে ফাইনালে হারে শ্রীলঙ্কার কাছে, সেই সময় শেষ আমি ঢাকায় এসেছি বিভিন্ন কাজের জন্য, ভারতীয় ক্রিকেটের সাথে যুক্ত হয়ে যাওয়ার জন্য আর হয়তো সময় হয়ে ওঠেনি এখানে আসার। কিন্তু আমি একটা কথা বলি যে যতবারই আমি এখানে আসি আমি এত মানুষের ভালোবাসা পাই, আমি বুঝতে পারি না যে এটা ভারত না বাংলাদেশ। তাই আমাকে এত ভালোবাসা, এত নিজের মনে করার জন্য আন্তরিক শুভেচ্ছা আমার তরফ থেকে। অনুষ্ঠান শেষে মুখোমুখি হন সাংবাদিকদের, সেখানে কথা বলেন বাংলাদেশের ক্রিকেট নিয়েও। এখানে এসে যা ভালোবাসা পাই দেখার মতো, খুব সুন্দর মেয়র্স কাপ আমাদের কলকাতাতেও হয়, আমরা বড় করে করি এখানে, উনি করেছেন। It's the most important campaign. It's a very common problem. It's the most important. Bangladesh cricket ভালো টিম,
বাংলাদেশ আমরা জানি আগে থেকে কত ডেভেলপ করেছে। আমার প্রথম টেস্ট ক্যাপ্টেন বাংলাদেশের সাথে, সেখান থেকে এত 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 ডেভেলপ করেছে বাংলাদেশ। দুই দিনের সফরে শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন সৌরভ গাঙ্গুলি। জাহিদ চৌধুরী, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।